নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার বাংলার রাজনীতিতে বিজেপির ভবিষ্যৎ কি লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর এই বিষয়টা নিয়ে সর্বত্র চর্চা হচ্ছে দিস্তা দিস্তা নিউজ প্রিন্ট খরচ হয়েছে টেলিভিশন চ্যানেলের সান্ধ্য বিতর্ক সভায় নানা প্রশ্ন উত্থাপিত হচ্ছে এমনকি সমাজ মাধ্যমেও নানা আলোচনা হচ্ছে অনেকে এখনই তাদের মত জানিয়ে দিচ্ছেন যে বাংলায় বিজেপির ভবিষ্যৎ নেই বুথের ভবিষ্যৎ থাকতে পারে কিন্তু বাংলায় বিজেপির ভবিষ্যৎ নেই আরো দল বলছেন যে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন স্পষ্টত দ্বিমেরুকৃত তাই ভোট শতাংশের হারের চার পাঁচ শতাংশ এদিক ওদিক হলেই এখানে কিন্তু পাশা বদলে যেতে পারে দেখুন রাজ্যের শাসক দল একশতে পরীক্ষা দেয় আর বিজেপি পরীক্ষা দেয় সত্তরে কেন বললাম মুসলমান ভাই বোনদের খুব নেগলিজেবল অংশের সমর্থন বিজেপি পায় এবারের লোকসভা নির্বাচনেও বিশেষত দক্ষিণবঙ্গে একশোটা মুসলমান ভোটের মধ্যে একানব্বইটা গেছে শাসক দলের ছুলিতে। কিন্তু উত্তরবঙ্গের ছবিটা এই রকম নয় লোকসভা নির্বাচনের ফলকে মাথায় রেখে বিধানসভা ওয়ারি যদি ফলাফলের পর্যালোচনা করা যায় তাহলে দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে আছে নব্বইটি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস এগারোটিতে সিপিআইএম একটিতে আর তৃণমূল একশো নব্বইটিতে বিজেপি দু হাজার বিধানসভায় এগিয়ে আর তৃণমূল বিধানসভায় পিছিয়ে তার মধ্যে তমলুক এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সবকটি বিধানসভায় বিজেপি লিড পেয়েছে কাঁথিতে পটাশপুর বিধানসভা কেন্দ্র ছাড়া সবকটি কেন্দ্রে বিজেপি লিড পেয়েছে দার্জিলিং এ চোপড়ায় বিপুল ভাবে তৃণমূলের প্রার্থী গোপাল লাবা বিরানব্বই হাজার ভোটে জিতেছিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছটি বিধানসভা কেন্দ্রে বিজেপি লিট পেয়েছে বনগাঁ রানাঘাট কেন্দ্রের অধিকাংশ বিধানসভা কেন্দ্রে বিজেপি লিট পেয়েছে কিন্তু ঝাড়গ্রাম থেকে শুরু করে অন্যান্য জায়গায় বিজেপি কিছু করতেই পারেনি ছড়িয়ে ছিটিয়ে অনেক কিছু আছে সেখানে বিধানসভা যদি আপনি দেখেন তাহলে লিডের পরিমাণ কোথাও একটু সম্মানজনক কোথাও মানদণ্ড করলে বিজেপি একশো একুশটা বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল দু হাজার উনিশ সালের লোকসভায় দু হাজার একুশ সালে বিজেপি ভোট পেয়েছিল আটত্রিশ শতাংশ এবার প্রায় উনচল্লিশ শতাংশ শতাংশের হারে বিজেপির ভোট বৃদ্ধি হয়েছে বিধানসভাকে মাথায় রাখলে লোকসভাকে মাথায় রাখলে দু শতাংশ কমেছে তৃণমূলের দু হাজার উনিশ সালে শতাংশের বিচারে প্রাপ্ত যা ভোট ছিল তার থেকে দু শতাংশ বেড়েছে কিন্তু বিধানসভা নির্বাচনকে মাপকাঠি ধরলে শতাংশের বিচারে ভোট শতাংশ কমেছে এক দেড় শতাংশ এই হচ্ছে বাংলার ছবি দেখুন উত্তরবঙ্গে চুয়ান্নটা আসনের মধ্যে বত্রিশটা আসনে লোকসভা নির্বাচনের ফলকে মানদণ্ড করলে বিজেপি এগিয়ে আছে দু হাজার একুশে তারা চুয়ান্নটার মধ্যে আসনে জিতেছিল পরে দুটো বাই ইলেকশন তৃণমূল জেতায় ছা কার্যত পঁচিশ পঁচিশ হয়ে গেছে ছাব্বিশ ওই রকম আঠাশ ছাব্বিশ মতো হয়ে গেছে এবার বিজেপি বত্রিশটা আসনে বিধানসভায় এগিয়ে আছে অনেকে বলছেন যে দাদা লক্ষ্মীর ভান্ডারের জন্যই এই ভরা ডুবে আচ্ছা উত্তরবঙ্গের মানুষ কি লক্ষ্মীর ভান্ডার পান না তারাও তো পান তাহলে সেখানে বিজেপি এই রকম ফল করলো কি করে উত্তরবঙ্গের মুসলমান সম্প্রদায়ের মানুষ একটা একটা ভোট তৃণমূলকে দেয়নি তাহলে শাহনওয়াজ আলী রেহান মুস তারপরে তৃণমূলের প্রার্থী মালদা উত্তরে প্রসূন মুখোপাধ্যায় এরা কিন্তু স্বচ্ছন্দে জিতে যেতে পারতেন শাহনজ আলী রায়হান তৃতীয় হয়েছেন মালদা উত্তর কেন্দ্রের তৃণমূলের প্রার্থীর ফলাফল ভালো হয়নি রায়গঞ্জ কেন্দ্রে ভিক্টর দু প্রায় তিন লক্ষের কাছাকাছি ভোটকে ভোট পেয়ে তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণে যাত্রা করেছেন এই তিন তিনটে কেন্দ্র তো আছেই যেখানে সংখ্যালঘুরা তৃণমূলকে ভোট দেয়নি অর্থাৎ তাদের ভোটদানের প্যাটার্ন উত্তরবঙ্গে একরকম দক্ষিণবঙ্গে আর একরকম রকম সেখানেও তো মাতৃশক্তি লক্ষ্মীর ভান্ডার পেয়েছে তাহলে তৃণমূল সেখানে আটটার মধ্যে ছটা আসন চিত্রক্ষী করে কুচবিহারটা হেরেছে কারণ অনন্ত মহারাজ শেষ মুহূর্তে অন্য খেলা খেলেছিলেন এবং নিশিৎ প্রামাণিক তার জনপ্রিয়তা কিন্তু ছিল না কুচবিহারের মানুষের সাথে কথা বলে জানা যায় আপনারাও বলতে পারেন বন্ধু বান্ধব আত্মীয় আছে বুঝতে পারবেন যে মন্ত্রী হওয়ার পরে বিশেষ করে নিরাপত্তার বহর নিয়ে নিশিদ্ধ যেভাবে ঘুরে বেড়াতেন সেটা সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি এবং কর্মী সমর্থকদের পাশেও নিশিৎ প্রামাণিককে সেভাবে দাঁড়ানো দাঁড়াতে দেখা যেত না কুচবিহার জেলায় বিজেপির টিকিটে নির্বাচিত বিধায়করা কেউই নিশিৎ প্রামাণিকের সমর্থনে গা খামনি এবং শেষ মুহূর্তে অনন্ত মহারাজ তিনি উল্টো খেলে দিয়েছেন অনন্ত মহারাজের সঙ্গে তৃণমূল যোগাযোগ রাখে বিজেপিও যোগাযোগ রাখে তৃণমূল যোগাযোগ রাখে সম্ভবত আমি নিশ্চিত চাই না আন্দাজ থেকে বললাম যে রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়ের মাধ্যমে বিজেপি তাকে রাজ্যসভার সদস্য করল তারপরে অনন্ত মহারাজকে দেখেছেন কোনো প্রচারে কোনো বিজেপির কর্মসূচিতে যে উদ্দেশ্য নিয়ে অনন্ত মহারাজকে বিজেপি রাজ্যসভায় প্রার্থী করেছিল এবং জিতেও ছিলেন তিনি সেই উদ্দেশ্য কিন্তু বিজেপির একেবারে সফল হয়নি নিশিধ প্রামাণিক কদিন আর গেরুয়া রাজনীতি করবেন কারণ বিজেপির পক্ষে মাঠে ময়দানে নেমে রাজনীতি করা প্রামাণিকে প্রামাণিকের পক্ষে সম্ভব নয় এবং নিশিৎ প্রামাণিক কোনোদিনই গ্রাসরুট লেভেলে রাজনীতি করেননি দু হাজার উনিশ সালে মুকুল রায়ের হাত ধরে তিনি বিজেপিতে আসেন পার্থপ্রতিম রায় যিনি সাংসদ ছিলেন দু হাজার উনিশের আগে তৃণমূলে তাকেও মুকুলবাবু যোগাযোগ করেছিলেন কিন্তু শেষ মুহূর্তে তিনি রাজি না হয় নিশীত প্রামাণিককে টিকিট দেয় বিজেপি মুকুলবাবুর হাত ধরে আসেন ওর ডাকনাম নাম বিট্টু তো এবং তৃণমূল যুবা থেকে তৃণমূল যুব সবই করতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তার ভালো সম্পর্ক ছিল কুচবিহারে কানাঘোষ শোনা যাচ্ছে যে নিশ্চিত প্রামাণিক ও ফুল বদল করতে পারেন কারণ বিজেপির রাজনীতি করে তিনি আর সুবিধা করতে পারবেন না সেটা বুঝে গেছেন নিশ্চিত প্রামাণিক হয়তো কিছুদিন চুপচাপ বসে থাকবেন তারপরে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে তাকে তৃণমূলের পতাকা নিতে দেখা যাবে কান তিন তিনবারের সাংসদ একবারের বিধায়ক তিনি যদি মন্ত্রিত্ব পাওয়ার দাবি তোলেন সেটাকে অযৌক্তিক বলা যাবে না সম্ভবত কোনো একটা মন্ত্রিত্ব হয়তো তিনি পাবেন বিজেপিতে কে পূর্ণমন্ত্রী হবে কে রাষ্ট্রমন্ত্রী হবে সেই নিয়ে কোনো রকম স্পেকুলেশন করতে আমি রাজি নই কিন্তু সাদা একটা জিনিস বুঝতে পারি উত্তরবঙ্গ বিজেপির মন্ত্রিসভায় থাকবে সেটা প্রতিমন্ত্রী না ক্যাবিনেট মন্ত্রী সেটা বলতে পারবো না সুকান্ত মজুমদারে যাওয়ার সম্ভাবনা প্রবল সুকান্ত মজুমদারের প্রথম কিন্তু শেষ হয়ে যাচ্ছে আর কয়েকদিনের মধ্যে তিন বছরের তো মেয়াদ তাহলে তাকে রিহাবিলিটেট করতে গেলে কেন্দ্রে মন্ত্রী করতে হবে দেখুন বিজেপির থেকে যেই মন্ত্রী হন না কেন তাকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ মন্ত্রক দেওয়া উচিত এমন মন্ত্রক যে মন্ত্রকের মাধ্যমে তিনি বাংলার মানুষের জন্য কাজ করতে পারবেন দেখুন দু হাজার সালে দ্বিতীয় ইউপিএ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রেলমন্ত্রী ছিলেন আর ছজন প্রতিমন্ত্রী ছিলেন এই প্রতিমন্ত্রীরা যতটা না দিল্লিতে থাকতেন তার থেকে বেশি এই রাজ্যে থাকতেন তারা ঘুরে বেড়াতেন কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে তারা পুলিশের পাইলটকার নিরাপত্তা সবই পেতেন তখন সিপিএম জমানার একেবারে শেষ দিকের তারা সারা রাজ্যে ছুটে বেড়াতেন কোথাও কোথাও সিপিএম তৃণমূলের মধ্যে সংঘর্ষ হলে বা পরিস্থিতি একটু ঘোরালো হলে তারা চলে যেতেন যে কেন্দ্রীয় মন্ত্রী চলে এসছেন গ্রামের মধ্যে এটা তৃণমূলের র্যাঙ্ক অ্যান্ড ফাইলে একটা ভীষণ কনফিডেন্স দিয়েছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিজেপির যারা মন্ত্রী হয়েছিলেন দ্বিতীয় মোদী সরকারকে তাদের কাউকেই কিন্তু সেইভাবে ছোটা ছুটি করতে দেখা যায়নি আসলে দেখুন মোদীর নামে জিতেছিলেন তো জিতে ভেবেছিলেন তারা এক একজন বিরাট বড় মাতব্বর হয়ে গেছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট রাইট চয়েস ডিসিশন সংগঠন মজবুত করেননি ধরাকে সরা জ্ঞান করেছেন তার ফল যা হওয়ার তাই হয়েছে আর কিছু না বিজেপির প্রতি মানুষের সমর্থন আছে কিন্তু বিজেপির রাজ্য নেতৃত্ব নিজেদের মধ্যে কখনোই ঐকমত্য গড়ে তুলতে পারেনি তারা এক একজন এক একটা দ্বীপের বাসিন্দা এবং প্রত্যেকেই নিজেদের গোষ্ঠীর স্বার্থ রক্ষা করার জন্য তৎপর দিলীপবাবু এখন নিয়মিত সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলে তার ক্ষোভের চালা মুখ খুলে দিচ্ছেন এই দিলীপ বাবু যখন তিনি কিন্তু বলেননি যে আমি দাঁড়াবো না তিনি বলেছিলেন দিলীপ ঘোষ জিততে এসছে এক লক্ষের বেশি ভোটে জিতবে কিন্তু ফলাফল ঠিক উল্টে যাওয়ায় দিলীপবাবু এখন রাজ্য নেতৃত্বকে কাঠ করায় তুলছেন তিনি যদি তার অবস্থানে একেবারে স্থির থাকতেন যে কোনো অবস্থাতেই মেদিনীপুর কেন্দ্র বদল করা হলে তিনি নির্বাচনে লড়বেন না তাহলে কারুর সাধ্য ছিল না তাকে বর্তমান দুর্গাপুরে নির্বাচনে লড়তে পাঠায় এখন দিলীপবাবু কথাগুলো বলছেন সংবাদ মাধ্যম প্রতিদিন তার বক্তব্যকে প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দিয়ে চালাচ্ছে সেটা তাদের কাজ কিন্তু আখেরে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে হতাশাই তৈরি হচ্ছে আর কিছু নয় বাস্তব আমার আমার কেন্দ্রে প্রার্থী হতে ইচ্ছা নেই ইচ্ছার বিরুদ্ধে কেউ জোর করে আমায় প্রার্থী করতে পারেন না দিলীপ যদি বলিষ্ঠ হয়ে তার বক্তব্য রাখতেন না আমার পক্ষে অন্য কোনো কেন্দ্রে প্রার্থী হওয়া সম্ভব নয় তাহলে কারুর সাধ্য ছিল না বর্তমান দিলীপ দিলীপবাবুকে প্রার্থী করে কিন্তু এখন দিলীপবাবু হেরে গিয়ে যে কথাগুলো বলছেন নির্বাচনী প্রচারে বা প্রার্থী হওয়ার সময় যে কথাগুলো বলেছিলেন তার সঙ্গে একশো আশি ডিগ্রি ফারাক আছে এই হলো বঙ্গ বিজেপির বর্তমান পরিস্থিতি এখন বাংলার রাজধানী পুরোপুরি এই রাজনীতি পুরোপুরি পাইপোলা দিমের উপকৃত বিজেপি তৃণমূল হ্যাঁ মমতা তৃণমূল না মমতা বিজেপি বামেরা অনেক স্বপ্ন দেখিয়েছিল আশা জুগিয়েছিল তারা একটা স্পেক্টেকুলার ফল করবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় এবারও তাদের ফল আসানোর উপ হয়নি বাম নেতৃত্বকেও নিশ্চয়ই বিষয়টাকে গভীরে গিয়ে প্রবেশ করতে হবে একছা তরুণ ছেলেমেয়েদের তারা নামিয়েছিল দীপসিতা সায়ন সৃজন ভেটারান ওয়ারহর সুজন চক্রবর্তী জনবিন্যাসের সুবিধা নিয়ে মুর্শিদাবাদে লড়তে যাওয়া মোহাম্মদ সেলিম কেউ সুবিধা করতে পারেনি সাতাশ জন প্রার্থী জামানত বাজে আপতে হয়েছে আমি সুজনবাবুর একটা উক্তি পড়লাম আনন্দবাজার পত্রিকায় দু তিন দিন আগে তিনি বলছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি তো এত ভোট পেলেন তৃণমূলে জিতে গেল আপনার তো ভোট কাটুয়া বলবে সুজনবাবু বলেছেন ভালোই তো হলো বিজেপি বিজেপিকে তো একটা সিটে কমাতে পারলাম অর্থাৎ এই যে ভোট কাটুয়া তকমাটা নিজের গায়ে পাকা ভাবে তারা লাগিয়ে দিচ্ছে এখন এই প্রচার জোরদার হবে যে সিপিএম তৃণমূল বিরোধী ভোট কেটে বিজেপির অসুবিধা করার জন্যই ময়দানে অবতীর্ণ হয়েছে দেখুন রাজ্য বিজেপির নেতৃত্বকে একটা জিনিস বুঝতে হবে ইডি সিবিআই আয়কর দপ্তরের অভিযান কেন্দ্রীয় বাহিনীর দাপা বড় বড় বিবৃতি দিয়ে একটা জায়গায় পৌঁছনো যায় কিন্তু ওই ক্রিটিক্যাল মাসটা আরোহণ করতে গেলে আরো কিছু দরকার লক্ষ্মীর ভান্ডার গেম চেঞ্জার বিজেপি বলছে আমরা অন্নপূর্ণা ভান্ডার দেব কিন্তু তার প্রচার কি সেইভাবে হয়েছে বক্তৃতার মাঝে এক একবার করে বলা হয়েছে বিজেপির প্রচারে কোথাও সেভাবে অন্নপূর্ণা ভান্ডারের কথা শোনা যায়নি শুভেন্দুবাবু সুকান্তবাবু বলেছেন মাঝে মাঝে বলেছেন কিন্তু তৃণমূল কনসিস্টেন্টলি বলেছে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার লক্ষীর ভান্ডার তৃণমূলের প্রচারকে যদি আপনি লক্ষ্য করেন এফ এম চ্যানেলে ডিজিটাল মাধ্যমে দেখবেন তারা লক্ষ্মীর ভান্ডারের উপর জোর দিয়েছে আর বিজেপির অন্নপূর্ণা ভান্ডার সেটা চাঁদ সদাগরের মনসা পুজো করার মত তাই মাতৃশক্তির যে অংশটা তৃণমূলকে সমর্থন করেছে ধরে নিন লক্ষ্মীর ভান্ডারের জন্যই তাদের সমর্থন বিজেপির দিকে টেনে নিয়ে আসতে হলে তাদেরকে অন্নপূর্ণা ভান্ডারের মতো প্রকল্প চালু করতে হবে এবং তাতে অর্থের পরিমাণ লক্ষ্মীর ভান্ডারের তিনগুণ হতে হবে এবং তা নিয়ে লাগাতার প্রচার করে মানুষের মনে এরা স্থায়ী জায়গা করতে হবে না মানুষ ভাববেন যে বিজেপি আসলে পরে এক হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার নয় তিন হাজার টাকার অন্নপূর্ণা ভান্ডার পাবো কই সেই রকমের প্রচার তো হয়নি উল্টে কুচবিহারের এক বিজেপি নেত্রী আমি স্লিপ অফ টাং তিনি বলে দিলেন যে বিজেপি ক্ষমতা আসলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে তিনি আসলে বলতে চেয়েছিলেন বিজেপি ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে অন্নপূর্ণার ভান্ডার চালু হবে কিন্তু অন্নপূর্ণার ভান্ডার চালু হবে সেই কথাটা তৃণমূলার প্রচারে রাখেনি এসব তো হয়। জায়েন স্ক্রিনে দেখানো হয়েছে বিজেপির নেতৃত্ব বক্তব্য বিজেপি ক্ষমতায় আসে লক্ষ্মীর বিজেপির নেতাদের শুনেছি আপনারাও শুনেছেন নির্বাচনের আগে শেষের দিকে উন্নয়নের কথা তারা বলছিলেন কিন্তু পুরো তাদের প্রচার ছিল তৃণমূল চুরির বিরুদ্ধে মাঝে মাঝে অন্নপূর্ণা ভাণ্ডার কথা বলা হয়েছে মুসলমানদের বলা হয়েছে যে তৃণমূল তেজপাতার মতো ব্যবহার করে মেনে নিলাম মুসলমানদের সমর্থন এই মুহূর্তে আপনারা পাবেন না কিন্তু যে বেনিফিশিয়ারি ক্লাস তৃণমূলকে সমর্থন করে বিশেষ করে মাতৃশক্তি তাদের একটা অংশের সমর্থন নিশ্চিত করতে হলে আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের প্রচারে জোর দিতে হবে নান্য পন্থা এছাড়া কোনো পথ নেই দুর্ভাগ্যের বিষয় লোকসভা নির্বাচনের প্রচারে সেই অন্নপূর্ণা ভাণ্ডারের বিষয়টাকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি বলতে পারেন তো বিধানসভা নির্বাচন হচ্ছে না আরে তাতে কি হয়েছে এটা যদি বিজেপি কনভিনসিংলি বলতো যে এই রাজ্যে ক্ষমতায় আসার পর প্রথম ক্যাবিনেটেই তারা অন্নপূর্ণা ভাণ্ডার চালু করবে বলেছে বলেনি তা নাই বলছি না কনভিনসিংলি ওয়েতে বলেনি যাতে বাংলার মাতৃশক্তির কাছে এই বার্তাটা ভালোভাবে যায় এবং তারা বিশ্বাস করতে শুরু করে তাতে ওই যে বেনিফিশিয়ারি ক্লাসের একটা অংশের সমর্থন বিজেপি নিশ্চিত করতে পারবে কিন্তু সেটা তারা করেনি বাংলার রাজনীতি দ্বিমেরুকৃত ছাপ্পান্ন শতাংশ হিন্দু ভোটের কনসলেশন বিজেপির পক্ষে আমি আগেই বললাম বিজেপি মধ্যে পরীক্ষা দেয় সেই কনসলিডেশন একটু বাড়ালে পরেই বিজেপি কিন্তু এখানে ফল করবে বাম কংগ্রেস কংগ্রেসের রেজুভেনেশনের পসিবিলিটি আছে বলে আমি ব্যক্তিগত মনে করি কিন্তু বামেদের এই মুহূর্তে অনেকটা পথ হাঁটতে হবে নিশ্চয়ই তারা হাঁটবেন তাদের মতো করে সবকিছু তারা মন্থন করে একটা সিদ্ধান্তে আসবেন কিন্তু বিজেপির অবিচুয়ারি লেখার কোন মানেই হয় না বিজেপি এখানে প্রধান বিরোধী দল তারা নিজেদের ভুল ত্রুটি শুধরে সংগঠনকে মজবুত করা দেখুন এটা খুব বড় কাজ হাওয়াতে তো আর ভোট হয় না আপনার সমর্থন রইল বিজেপির তো স্লোগানে ছিল মেরা বুথ সবসে মজবুত কিন্তু অধিকাংশ জায়গাতেই তারা বুথে এজেন্ট দিতে পারেনি তা সত্ত্বেও স্পেক্টকুলার ফল করেছে কলকাতা পুরসভার মধ্যে মধ্যে ষাটটা ওয়ার্ডে বিজেপি এগিয়ে আছে এক কাউন্সিলরকে দেখলাম তিনি লিড দিতে পারেননি বলে মেয়রের কাছে পদত্যাগপত্র পেশ করেছে অধিকাংশ পুরসভা অঞ্চলে বিজেপি এগিয়ে আছে সমর্থন আছে মানুষের প্রত্যাশ আছে কিন্তু সংগঠন মজবুত করার কাজে বিজেপি নেতৃত্ব গা দিচ্ছেন না এটাই তাদের হিলস হবে সমর্থন বুথে এজেন্ট নেই ভোটারদের বাড়ি থেকে নিয়ে গিয়ে ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারলাম না তাই যতই পক্ষে হাওয়া থাকুক না কেন শেষ হাসি হাসা তাদের পক্ষে সম্ভব হবে না আর মাননীয় দিলীপ বলবো আপনার ক্ষোভ বিক্ষোভ আপনি যথাযোগ্য জায়গায় জানান সংবাদ মাধ্যমকে গরম গরম কথা বললে ক্ষণিকের উত্তেজনা সৃষ্টি হয় কিন্তু আপনি সফলতম রাজ্য সভাপতি বিজেপির কর্মী সমর্থকরা আপনাকে পছন্দ করেন আপনার সে অর্থে কোনো পিছটান নেই আপনার যন্ত্রণা বুঝতে পারছি কিন্তু যথাযোগ্য জায়গায় আপনি জানান বিষয়টা সংবাদ মাধ্যমে এইভাবে মুখের আগল খুলে বক্তব্য রাখলে আসলে আপনার বিরোধী দলেরই হাত শক্ত হবে তারা হয়তো আপনাকে প্রশংসায় ভরিয়ে দেবে কিন্তু মনে মনে তারা বিজেপির রাজ্য শিবিরের ছন্ন ছাড়া অবস্থা দেখে যার পর নাই উল্লসিত হবে